আসসালামু আলাইকুম। শবে বরাতের রোজার নিয়ত ও ইফতারের দোয়া, রোজা কয়টি রাখবেন এই বিষয়ে আপনাদেরকে ইনশাআল্লাহ জানাবো। দেখুন, শবে বরাতের বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা রাতের বেলা বেশি বেশি করে ইবাদত বন্দী করো এবং দিনের বেলায় তারপর দিন তোমরা রোজা রাখো। তাহলে আমরা বুঝতে পারলাম রোজা আছে। এখন কয়টি রোজা এই বিষয়ে, একটি রোজা তো অবশ্যই আমরা পেয়ে গেছি। রোজা রাখলে কি হয়, আল্লাহ পাক তার গুনাহ খাতাগুলো মাফ করে দেন, সুবহানাল্লাহ। আর আপনি যদি রোজা রাখেন, একটি হবে অথবা তিন দিন রোজা রাখা সুন্নত, 13, 14, 15 শাবান রোজা রাখা কিন্তু সুন্নত। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, আসুন আমরা রোজার নিয়তটা জেনে নিই। রোজার নিয়ত অবশ্যই আপনাকে ফজরের আগেই করতে হবে। যদি একান্ত না পারেন তাকে, সেক্ষেত্রে কিছু কিছু ওলামা বলেছেন জোহরের আগ পর্যন্ত নিয়ত করলেই হয়ে যাবে। তাহলে আপনি নিয়তটা হচ্ছে মনের বিষয়, মনে মনে বললেই হবে আমি রোজা রাখবো। আর যদি মুখ উচ্চারণ করতে চান তাহলে এভাবে পড়তে পারেন, হে আল্লাহ আমি আগামীকাল সুন্নত রোজা, শবে বরাতের রোজা রাখার নিয়ত করলাম, আল্লাহ তুমি কবুল করো। আরবিতে উচ্চারণ করা এটা মুস্তাহাব আমল, ফতোয়া আলমগীরিতে এসেছে। আরবিতে যারা পড়তে চান এভাবে পড়বেন, নাওয়াইতু আন আসুমা গাদা মিন লাইলাতিল বারাতি ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। এখন এটার বাংলা তর্জমা যদি এভাবে করেন, বাংলাতে এটার বাংলা উচ্চারণ যদি এভাবে করেন, নাওয়াইতু আন আসুমা গাদা মিন লাইলাতিল বারাতি ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম, এভাবে পড়লে কিন্তু হয়ে যাবে। আসুন আমরা ইফতারের দোয়াটা শিখে নেই। ইফতারের দোয়াটা এভাবে রয়েছে হাদিস শরীফে, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এটা দেখুন বাংলা উচ্চারণ হলো, আমি লিখে দিয়েছি, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এটার অর্থ হলো, হে আল্লাহ আমি আপনার উদ্দেশ্যে রোজা পালন করেছি এবং আপনার দেওয়া রিজিক দ্বারা ইফতার করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে রোজা রাখার এবং ইফতার করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।